বিপদের বন্ধু নাকি সবচেয়ে বড় বন্ধু, কিন্তু বিএনপি জামায়াতের ক্ষেত্রে বোধহয় এই কথাটি খাটে না। কারণ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে দল দুটিকে দেখা গেছে তাল মিলিয়ে চলতে, একই সুরে কথা বলতে। অথচ গত 5 আগস্টের পর বিএনপি জামায়াত হাঁটছে ভিন্ন পথে, কথা বলছে ভিন্ন সুরে। এরই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে বিজয়ী হতে বিএনপি যে সমন্বয় পরিকল্পনা করছে তাতে নেই জামায়াত। আগামী নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জাতীয় সরকার ও দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ গঠনের ঘোষণা দিয়েছে। 31 দফা সংস্কার প্রস্তাব সামনে রেখে তারা এই প্রক্রিয়া এগিয়ে নিতে নির্বাচনী সমন্বয়ে জোর দিচ্ছে। আগামী রাজনৈতিক পথ চলা, আসন বণ্টন ও ক্ষমতার অংশীদারিত্ব প্রশ্নে বিভিন্ন দলের সঙ্গে সমন্বয় করেই ভোট যুদ্ধে লিপ্ত হতে চায় বিএনপি। ফলে দলটির পরিকল্পনা থেকে বাদ পড়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল ও জামায়াতে ইসলামী। অন্যদিকে জামায়াত আগামী নির্বাচনকে টার্গেট করে রাজনৈতিক যে জোটের পরিকল্পনা করছে তাতে বিএনপি থাকবে না বলেও প্রতীয়মান হচ্ছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর উচ্চাভিলাষী হয়ে ওঠা জামায়াতের সঙ্গে তৈরি দূরত্ব ঘোচানোর কথা ভাবছে না বিএনপির নীতি নির্ধারকরা। বরং জামায়াত ছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য দলের সঙ্গে সমন্বয় করে নির্বাচন করতে চাচ্ছে তারা। লক্ষ্য অর্জনে যুগপৎ আন্দোলনের শরিক 42 এবং দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী 64 রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক ও যোগাযোগ অব্যাহত রেখেছে বিএনপি। ইতিমধ্যে যুগপৎ আন্দোলনের বাইরে থাকা জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের বর্তমান তৎপরতা নিয়ে অসন্তুষ্ট এবং কার্যক্রম নিয়ে সতর্কতা অবলম্বন করছে বিএনপি। বিএনপি নেতাদের মতে জামায়াত পরিকল্পিতভাবে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করছে। 3টি গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা এককভাবে মতামত দিয়েছেন, বিশেষ করে নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সঙ্গে দ্বিমত করে বক্তব্য বিবৃতি দিচ্ছে। বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করলেও জামায়াত বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্য, রাষ্ট্রীয় সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত। আবার স্বৈরাচারী দল হিসেবে আওয়ামী লীগকে ক্ষমা এবং বাংলাদেশের গণতন্ত্র হরণের দায়ে অভিযুক্ত ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়েও এককভাবে মতামত দিয়েছে জামায়াত, যা ভালোভাবে নেয়নি বিএনপি। দলটির নেতাদের মতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত উচ্চাভিলাষী হয়ে উঠেছে। বিএনপির মতো বৃহত্তর দলের সঙ্গে মাঠে প্রভাব বিস্তার ও প্রশাসনের পদ পদবীতে দল সমর্থিত পেশাজীবীদের পদায়নে প্রতিযোগিতা করছে। আদালতের সরকারি আইন কর্মকর্তা নিয়োগ ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে তারা মরিয়া। সমমনা দলের সঙ্গে ঐক্য বজায় রাখতে তৎপরতার পাশাপাশি সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে মাঠ পর্যায়ে নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বহিষ্কার ও শোকজের মতো কঠোর অবস্থান নিয়েছে দলটি। অন্যদিকে আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়নের সহযোদ্ধা জামায়াতও তাদের দল সুসংহত করার চেষ্টা করছে এবং কথা বলছে ভিন্ন সুরে। এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন রাজনৈতিক দল, তারা তাদের মতো কার্যক্রম চালাচ্ছে। নির্বাচনী জোট সময় ও পরিস্থিতির উপর নির্ভর করবে। এমন পরিস্থিতিতে জামায়াতকে বাইরে রেখেই আগামী নির্বাচনের হিসাব কষছে বিএনপি। ভোটের মাঠে জামায়াতের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা মাথায় রেখে বাকি রাজনৈতিক দলের সঙ্গে আসন সমন্বয়ের মাধ্যমে বিজয়ী হলে জাতীয় সরকার গঠনে এগিয়ে যাবে তারা। সাবেক মিত্র হলেও বর্তমানে দল দুটি রাজনৈতিক মাঠ দখলে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।